আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা আমার এক প্রবাসী ভাইয়ের। আমার প্রবাসী ভাই একজন ইটালিতে থাকেন, আরেকজন লন্ডনে থাকেন। তাদের স্বপ্নে গাঁথা বাপের ভিটা এটা। তারা প্রবাসে থাকেন এবং মাঝে মাঝে দেশে আসে। দেশে এসে কিছুটা সময় আনন্দ উল্লাসে কাটিয়ে যাওয়ার চেষ্টা করে এবং এই বাড়িতেই তারা আসলে থাকে। তো যতটুকু শুনতে পেলাম, ঘটনাটা কবে ঘটছে? ঘটনাটা আরো 3 দিন আগে আমরা ওই শাশি আর আমি আমার আমা আসিলাম। হ্যাঁ, এবার ম্যাগবিস্ট হওয়ার পরে। হ্যাঁ, তারপরে আইয়া দেখি হেন্দিয়া একটা দরজা খুলা। এই ঘটনা, এমন ঘটনা কি আর ঘটছে? আগে একবার দরজা ভাঙছিল। মানে আপনারা কি কাউকে সন্দেহ করছেন? কাগজপত্র এবং তাদের কিছু সম্পদ এটার ভিতরে রয়েছে। কে বা কাহারা এই বাড়ির উপর প্রায়ই আক্রমণ করে এবং আক্রমণ করে ভিতর থেকে মালামাল গুলো নিয়ে যাওয়ার চেষ্টা করে, বিশেষ করে জায়গার দলিল, মানে বাবার রেখে যাওয়া অনেক স্মৃতি এখানে রয়েছে। তো কে বা কাহারা প্রায়ই এই বাড়িতে হামলা করে এই বাড়ি থেকে বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং প্রয়োজনীয় কাগজপত্রগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করে। আসুন আমরা ভিতরে যাই, ওই প্রবাসী ভাইয়ের কি কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং মানে বাবার রেখে যাওয়া কি স্মৃতিগুলো আসলে উনি রাখতে চাচ্ছে, কিন্তু কে বা কাহারা বারবার এগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা একটু দেখি কোন দিক দিয়ে, এদিক দিয়ে ভাঙছে? জি জি, এদিক দিয়ে ঢুকছে। ঢুকলো কিভাবে এদিক দিয়ে? এখান দিয়ে তারা ঢুকেছে। ঢুকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বহু পুরানা একটা আলমিরা, যেটা ওনার বাবার স্মৃতি আছে। কাকে কইছে আমার তিনিয়া রাখতাম, তো আমার তিনিয়া রাখছি। এর আগেও তো আপনার এই কাগজপত্রগুলো নিয়ে যাওয়া দরকার ছিল, এখানে যেহেতু কেউ থাকে না। কাকা যখন আগে টাকা দিয়েছিল তখন এবারে আরেকবার টাকা দিয়ে হয়েছে, এরকম আরেকবার ওই কইছিলাম দরজা ভাঙি। মানে আসলে এই বাড়িটিতে তারা যেহেতু থাকে না প্রায়ই, মানে আমি মনে করি এই জায়গা থেকে মানে যে জরুরি যে জিনিসগুলো আছে এগুলো আসলে অন্য জায়গায় নিয়ে রাখা উচিত। তো যাই হোক, আপনারা রাখেননি বলে এই যে দর্শক এত বড় ভবনটি আপনারা দেখলেন। এই ভবনের ভিতরে যে আলমারিটা দেখতে পাচ্ছেন, এটা তার বাবার স্মৃতি। এটাও খোলা ছিল বাবার স্মৃতি এবং এই 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 জিনিসগুলো মার রেখে যাওয়া সম্পদ। তো আসলে তারা এই ভবনে হয়তো বা চাকচক্য করে রাখতে পারত, কিন্তু মা বাবার স্মৃতি এখানে ওরা রেখে দিয়েছে। কিন্তু এই স্মৃতিগুলো বারবার কে জানি নিয়ে যেতে চাচ্ছে, বিশেষ করে তাদের যেই অনেক কাগজপত্র দলিল, যেহেতু ওরা বাংলাদেশের বাইরে থাকে, তো বাংলাদেশেই তারা তাদের ভবনেই এগুলো রেখে গিয়েছিল। কিন্তু এই যে ভেন্টিলেটরগুলো ভেঙে প্রবেশ করে অনেক জরুরি জিনিসপত্র নিয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম নাজির আহমেদ, আমার গ্রাম বাসকলা, থানা দাউদকান্দি, পোস্ট এলেটগুঞ্জ। আমার ফ্যামিলি নিয়ে আমি বর্তমানে লন্ডন থাকি। তো আমি দেশে যাই, প্রতি বছর একবার যাই, গিয়া বাড়িটারি দেখে ইয়ারপরে বাড়ি বেড়াটারি আইসা করি আমরা আবার। তখন আমি 2 বছর আগে একবার আমার বাড়িতে চোর ঢুকছে, ঢুকিয়া আমার দরজা মরজা ভাঙছে, ভাঙিয়া আমার ইয়ারপরে পাশের মানুষ উদ্দেশ পেয়ে বলছে, উদ্দেশ পেয়ে তারপরে ধরছে, দইরা বাইন্দা রাখছে। এরপরে গ্রামের কিছু মান্যগণ্য লোক আসছে, আইয়া তারপরে ছুড়াই নিছে, বলছে যে তারপরে পুলিশই দিও না, আমরা ব্যবস্থা করতেছি। তারা ব্যবস্থা করছে, রাজিনামা দিয়া তারপরে ছুড়াই নিয়ে গেছে। তো আমি আবার দেশে কতবার গেছি, যাইয়া আমি আবার এই দরজাগুলা ঠিকঠাক করে লাগাই দিয়ে আইছি, চেঞ্জ করে নতুন দরজা লাগাই দিয়ে আইছি। এখন আবার এই গত শুক্রবারে এই আবার আমার বাড়িতে চোর ঢুকছে, দোতলা তুইটা ভেন্টিলেটার ভাঙছে, ভাঙ্গিয়া এরপরে চোর ঢুকছে, ঢুকিয়া আবার আমার মাল সাবানো অনেকগুলা মাল সাবানিছে, দরজা মালদাটি ভাঙছে। এরপরে আমি লন্ডনতে কিছু অনেকগুলা ইলেকট্রনিক জিনিস নিয়েছিলাম, অনেক কিছু নিয়েছিলাম, এটি সব কিছু নিয়ে গেছে। দরজা মালদা ভাঙ্গিয়া তারা কাগজপত্র কিছু নষ্ট করছে, নষ্ট মশ করে এটি সব কিছু আমার নিয়ে গেছে। যে আমরা যে দেশতে বিদেশতে কষ্ট করে গিয়া দেশে এটা এটা কইরা আসি, এটি যে কিছু দুর্নীতিবাজ লোকেরা এটি নষ্ট করে, আমাকে দিকে যে একটু প্রধানমন্ত্রী খেয়াল রাখে। আর প্রশাসনের কাছেও আমার একটা আবেদন, প্রশাসনের কাছে আমাদেরকে একটু খেয়াল রাখে, আমরা প্রবাসীর দিকে যে একটু খেয়াল রাখে। আর মিডিয়ার বাইরের কাছে আমার আন্তরিক ধন্যবাদ, আমার থেকে আমি ধন্যবাদ জানাই, তারা যে যায় যাইয়া এটি তদন্ত করে এটি দৈরা তুলে মিডিয়ার বাইরের কাছে, আমি আন্তরিক ধন্যবাদ জানাই তাদেরকে। আমি সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।